এখন যেই ধরনের ধুমধারাক্কার যুগ এবং যেই ধরনের মানে অন্য অন্যরকম ছবির যুগ, তার মাঝখান দিয়ে এটা একটা অন্যরকম স্রোতধারা এসছে। আর গিয়াসুদ্দিন সেলিম মানেই তো ডিফারেন্ট কিছু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের দেশে না আনাচে কানাচে জুড়ে অনেক এই ধরনের কাহিনী গল্পকথা এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই প্রজন্ম কিন্তু অনেকে এগুলো জানে না, ছোটোবেলা থেকে আমি হয়তোবা পেয়েছি, আমার পরবর্তী প্রজন্মের অনেকেই হয়তোবা জানেন না। এই ধরনের সিনেমা যখন তৈরি হয়, বানানো হয়, তখন কিন্তু নতুন প্রজন্ম এই ঘটনাগুলো সম্বন্ধেও জানতে পারে, তারাও জানতে পারে যে আমাদের দেশে নানা ধরনের উপকথা আছে, রূপকথা আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার কাজল রেখা দেখতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ উপভোগ্য ছিল। কোনো একটা জায়গাতে, যে ইন্টারভেলের আগে বলি বা পরে বলি, কোনো একটা জায়গাতে যে আমার কাছে মনে হয়নি যে আমি বোর হচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে কাজল রেখা চরিত্রটির দিক থেকে বন্ধু হিসেবে না, অ্যাজ অ্যান অডিয়েন্সে আমি বলবো সাদিয়ার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ন্যাচারাল ছিল, প্রাণবন্ত ছিল। অপরদিকে যখন বড় হওয়ার পর আমরা মঞ্জুরি আপুকে দেখেছি পর্দায়, তখন তার অভিনয় ভীষণ ভালো লেগেছে। দুজনেরই প্রথম কাজ, প্রথম সিনেমা, সেই জায়গা থেকে দুজনেই অনেক ভালো করেছেন। যদি মন ছুঁয়ে যাওয়ার মতন কেউ পারফরমেন্স দিয়ে থাকেন, দ্যাট ইজ মিথিলা আপু আমার কাছে। রাজের তো অনেকগুলো সিনেমা ইতিমধ্যে আমরা দেখলাম, তো ও নানান এক্সপেরিমেন্ট করছে নিজেকে নিয়ে, সেটা অনেক ভালো একটা ব্যাপার। এবং কাজল রেখাতেও যেটা দেখলাম যে সে এরকম একটা মানে ডিফারেন্ট একটা চরিত্রে সে চেষ্টা করেছে তার জায়গা থেকে এবং মানিয়ে গিয়েছে এবং তার জায়গা থেকে। রাজ তো একটা ভালো অভিনেতা এবং সে প্রত্যেকটা সিনেমাতেই সে তার মন প্রাণ দিয়ে কাজটা করে, এখানেও তাই। সাদিয়া আয়মানকে ভালো লেগেছে, স্পেশালি অনেক সুইট একটা জায়গা থেকে এই ক্যারেক্টারটা ডিল করা, এবং অন্য অন্য যারা এখানে অভিনয় করেছে, ইরেশ ভাই, মন্দিরা, সবাই চেষ্টা করেছে তাদের জায়গা থেকে বেশ ভালো করার। আমি আজকে কাজল রেখা দেখছি, বাট আমি অমর দেখে ফেলেছি, সেখানে একদমই অন্যরকম একজন রাজকে আমি খুঁজে পেয়েছি। এবং অ্যাক্টিং স্কিল এত ভালো, ওর অ্যাক্টিং স্কিল এত ভালো, সেটা সে যেন সবসময় কেপিট আপ করে। এবং আজকে মাত্র বিরতিতে এসছি, তো দেখা যাক এরপরে। আমি ওর জন্য ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, গতানুগতিক ইয়ের চাইতে একটু ডিফারেন্ট, এবং আমাদের লোক কাহিনীকে মাথায় রেখে এখানে গিয়াসুদ্দিন সেলিম কিছু বলতে চেয়েছেন, সেই ধারায় আমরা অপেক্ষা করছি, দেখি ওনার বলাটা, ওনার চিন্তাভাবনাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়, সেটা ভাবছি, ভাবাচ্ছে সে। আমাদের দেশে তো অনেক বৈচিত্র্যময় গল্প আছে, বৈচিত্র্যের নানান বৈচিত্র্যের সিনেমা হওয়া দরকার। সেলিম ভাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে যে আমাদের নিজেদের রুটের গল্প, আমাদের লোককাহিনী নিয়ে এরকম একটা মানে প্রয়াস, সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং ক্যানভাসটা তো বড় আসলে, এটাকে ডিল করাও ডিফিকাল্ট। সো যে পরিসরে উনি করতে চেয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ওনার জায়গা থেকে উনি বেশ ভালো একটা প্রচেষ্টা, সেটাকে আমি খুব সাধুবাদ জানাই। এবং এখানে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকে খুব প্রাণবন্ত এবং প্রাণপণের চেষ্টা করেছে যে এই চরিত্রগুলোর সাথে মানিয়ে নিতে, কারণ এই চরিত্রগুলো তো পরিচিত চরিত্র না, এই চরিত্রগুলো তো অনেক আগের সেই জায়গার, তাদের একটা অন্য ডাইভার্সিফাইড ক্যারেক্টারাইজেশন। সো সেইটাকে আসলে ধারণ করাটা অবশ্যই ডিফিকাল্ট, আমি মনে করি প্রত্যেকে তার জায়গা থেকে ভালো চেষ্টা করেছে। সাদিয়া আয়মানের অভিনয় অ্যাপার্ট ফ্রম দিস, মানে আমি যদি সিনিয়র ক্যাটাগরি থেকে বলি তাহলে বলবো মিথিলা আপুর যখন স্ক্রিনে এসেছেন ওনার প্রত্যেকটা এক্সপ্রেশনই কোনো না কোনো অনুভূতির সৃষ্টি করেছে, কখনো রাগ লেগেছে, কখনো বিরক্ত হয়েছে, কখনো হেসেছি, তাকে শেষ দিকে শাস্তি পেতে দেখে আনন্দও পেয়েছি। সো একটা চরিত্র যখন একটা মানুষের মনে বিভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি করে, আমার কাছে মনে হয় তখন চরিত্রটা সার্থক হয়ে যায়। মানে একদিকে সাদিয়া যেমন তার, সাদিয়া বা কাজল রেখা আমি বলি, সাদিয়া এবং মন্দির আপু দুজনেই যখন ক্যামেরার সামনে এসেছেন, তাদের সেই দুঃখ বা যন্ত্রণার জায়গাটাতে যেমন একটু মন খারাপ হয়েছে, ঠিক তেমনি কাকন দাসী বা মিথিলা আপু যখন এসেছেন তখন মনে হয়েছে যে না, ক্যারেক্টারটার সাথে আসলে জাস্টিস করা হয়েছে, এবং দুটো ক্যারেক্টারের সাথে খুব সুন্দরভাবে থাকে না, ব্যালেন্সের একটা বিষয় ব্যালেন্সিং হয়েছে। মুভিটা অনেক ভালো লাগলো, শরীফুল রাজ তারপর মন্দিরা চক্রবর্তী দুজনের অভিনয় দুর্দান্ত, আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কাহিনীটা আমার মনে হয় সবাই কেউ না কেউ পড়েছি ছোটোবেলায়, সো এই পরিচিত কাহিনী দেখে যখন আমরা মুভিটা দেখবো, আমি আশা করি সবারই ভালো লাগবে।